দীর্ঘদিন ধরে পুলিয়া তাহিরপুর রাজ্য সড়কের বেশ কিছু জায়গা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কর্তৃপক্ষ নজর না দেওয়ায় এলাকাবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ জন্মেছে। ফুলিয়া তাহিরপুর রোডের কলোনি এলাকার রাস্তায় বেশ কিছু জায়গায় গর্ত সৃষ্টি হয়েছে। রাস্তার পাথর উঠে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গাড়ির সামান্য গতি থাকলেও পাথরে হড়কে বাইক, স্কুটি, সাইকেল সহ যাত্রীরা পড়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন। শুকনো অবস্থায় এইসব জায়গা মরণ ফাঁদ তৈরি হয়েছে, বৃষ্টি হলে তো কথাই নেই, আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তা তৈরির সময়ই গলত থাকছে, কোনো রকমে দায় সারা কাজ হয়। স্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশায় দুর্ভোগে আছেন পথ চলতি মানুষ এবং এলাকার বাসিন্দারা। ক্ষোভ উগড়ে দিয়ে কি জানাচ্ছেন বাসিন্দারা, শুনুন। যে রাস্তা ঠিক হলে প্রথমে পিচ দিয়ে তারপর খোয়া দিয়ে তারপর রোলার করতো, রিসেন্ট দেখছি পিচ বাদে শুধু খোয়া দিয়ে তার উপর দরমুজ করে যাচ্ছে। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি, এর ভোগ করছি আমরা। একটু বৃষ্টি হলে যে কি অসুবিধা সেটা আমরাই বুঝি। কতদিন ধরে এই খারাপ অবস্থা? এ 3-4 বছর একই সমস্যা। এখন তো শুকনো, একটু বৃষ্টি হলে দেখবেন এর পরিস্থিতি কি হয়। আপনার এখানেই বাড়ি? আমার এটাই বাড়ি। আমার কি নাম? আমার নাম দীপঙ্কর বসা।